বেশ কিছুদিন ধরেই পশ্চিম বর্ধমানের রামনগর 2 নম্বর কলিয়ারির আশেপাশের এলাকায় বাড়ছিল চুরির দাপট। ছোটখাটো চুরির ঘটনা প্রায় লেগে থাকত এই অঞ্চলে। তার উপরে আবার পুজোর আগে স্বাভাবিকভাবেই বেশি মাত্রায় সক্রিয় হয় নানা দুষ্কৃতি চক্র। আর সেই আশঙ্কা করে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। আর সেই মতোই মঙ্গলবার এই নিয়ে পাণ্ডবেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল রামনগর 2 নম্বর কলিয়ারির স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। কিন্তু এই ঘটনার পর 24 ঘন্টাও পেরোতে পারল না, তার আগেই ঘটল এক অভিনব কাণ্ড যা দেখে রীতিমতো অবাক স্থানীয়রা। কাল আমাদের এখানে মানে বিজলিঘর থেকে কেবল চুরি হয়েছিল। চুরি হওয়ার পর আমরা ইঞ্জিনিয়ারকে ফোন করি, ইলেকট্রিশিয়ানকে জানিয়ে পড়ে ইঞ্জিনিয়ার দাবি করে যে তোমরা থানা এফআইআর করো। আমরা একটা থানাতে কাল মাস্ক পিটিশন দিয়েছিলাম, আজ দেখি দ্বিতীয় দিন ফির এখানে মানে চোর এসছে। আমাদের এখানকার বাসিন্দারা সব ঘেরাও করেছিল চোরকে, চোররা পালাবার সময় খাদানের নিচে পড়ে গেছে। কজন আছে এখন তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 2 জন আছে। আচ্ছা, পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কতক্ষণ ধরে ওরা পড়ে আছে? মোটামুটি সকাল 7:30 থেকে। আচ্ছা, উদ্ধার কাজ চলছে? হ্যাঁ, উদ্ধার কাজ চলছে। এখানে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজ করছে। আমাদের এখানে কাল ক্যাবেল চুরি হয়েছিল ফার্স্ট টাইম, তো কাল আমরা থানা ডায়েরি করেছি। সকালে আমরা গিয়েছিলাম 2 নম্বরে যত আছে 6 নম্বর বুথ থেকে। তো কাল ডায়েরি হওয়ার পর আজকে আমাদের যে লোকাল এখানে যে আছে তারা দেখেছে যে দুটো চোর ঢুকেছিল, তাদেরকে ধরতে নিয়ে 2 জন ওই গর্তের মধ্যে পড়ে গেছে। বন্ধ কলিয়ারি বেটা আমাদের এটা, আর কালকে থানা ডায়েরি করেছি। কিন্তু আজকে দেখি ক্যাবেটা আমরা উঠাবার চেষ্টা করছি, আমরা চাইছি যে জলদি ওরা থেকে উদ্ধার করে। পুলিশ এসেছে এখানে প্রেজেন্ট আছে। চুরি করতে এসে ঘটল বিপত্তি, জনতার হাত থেকে বাঁচতে সোজা পরিত্যক্ত কলিয়ারের গর্তে পড়ে গেল চোর। আর এই সব গর্তগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় চানক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে যাওয়ায় রামনগর 2 নম্বর কলিয়ারি এলাকায় কেবল চুরির ঘটনা ঘটছিল। মঙ্গলবারও অভিযোগ করা হয়। এদিকে বুধবার চোর চুরি করতে এলেই ঘটে এই কাণ্ড। 2 চোর কেবল চুরি করতে এলাকায় ঢোকে, আর ঠিক সেই সময় টের পেয়ে যান স্থানীয় বাসিন্দারা। ছুটে এসে অভিযুক্তদের ধাওয়া করেন তারা। এদিকে স্থানীয়দের তারায় একজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও অপর এক চোর ঝাঁপ দিয়ে বসেন বন্ধ হয়ে যাওয়া পরিত্যক্ত কলিয়ারির চানকের ওপরে। এদিকে চানকে পড়ে চিৎকার করতে থাকে চোর। স্থানীয়রা অভিযুক্তকে উদ্ধার করার কাজ শুরু করেন। এরপরে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। জানা গিয়েছে পুলিশ এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় 1.5 ঘন্টা পর গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।